মালাইকা আরোরার নতুন সাক্ষাৎকার শোনার পর মনে হচ্ছে তিনি অবশেষে অর্জুন কাপুরের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন। মালাইকা আরোরা তার এবং অর্জুন কাপুরের সম্পর্কের কথা বলেছেন এই নতুন সাক্ষাৎকারে। তিনি জানান তাদের সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে। মালাইকা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জানি যে আমরা আমাদের ভবিষ্যৎ একসঙ্গে যাই। যদি আপনি এখনও আপনার সম্পর্কে থাকাকালীন জিনিসগুলি নিয়ে ভাবছেন এবং বলছেন ও আমি জানি না, তাই আমি সেই জায়গায় নেই, এটা আমার কাছে পবিত্র এবং গুরুত্বপূর্ণ। আমরা অনুভব করি যে আমরা সেই পর্যায়ে আছি যেখানে আমরা ভাবছি পরবর্তীতে কি হবে এবং কোথায় হবে। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি, আমরা একই লেভেলে আছি, একই রকম চিন্তা ও ধারণা নিয়ে আমরা একে অপরকে খুব ভালো বুঝি। গত মাসেই সাত পাখি ঘুরেছেন বলিউডের হেভিওয়েট জুটি রণবীর আলিয়া। বিয়ের পর হানিমুন বা একান্তে সময় কাটানো নয়, মিয়া বিবি সোজা ফিরেছেন কাজে। আলিয়া পাড়ি দিয়েছেন রাজস্থান রকি আর রানী কি প্রেম কাহানির শুটিংয়ে। অন্যদিকে রণবীরের গন্তব্য ছিল হিমাচল প্রদেশ অ্যানিমালের শুটিংয়ে। কিন্তু এবার আর আলাদা আলাদা নয়, বিয়ের পর প্রথমবার একসঙ্গে শুটিং করছেন রানুলিয়া। এই সদ্য বিবাহিত জুটিকে দেখা গেল ব্রহ্মাস্ত্রের সেটে। আয়ান মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রের কিছু অংশ শুট করা বাকি ছিল, সেদিন এই কাজই শেষ করেন এরা দুজন। পাপরাজিত্বের জন্য পোজ দেন রানুলিয়া, হাসি মুখে হাত নাড়েন, ফ্যানেদের সঙ্গে ছবিও তোলেন তারা। বাড়িতে এসেছে নতুন অতিথি। এই খবর সামনে আসার পর থেকেই অভিনেতাকে শুভেচ্ছায় ভরে দিয়েছেন তার অনুরাগীরা। বাবা হয়েছেন বরুণ ধাবনের বড় ভাই রোহিত ধাবন, অর্থাৎ তিনি হয়েছেন কাকা। বরুণের বৌদি জানভী একটি ছেলের জন্ম দিয়েছে, এটি রাহুল জানভীর দ্বিতীয় সন্তান। এর আগে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়ায় রোহিত ধাবনের ছেলের ছবি ঘোরাফেরা করছে, যেখানে সদ্যজাত রয়েছে মায়ের কোলে। পাশেই চাচু নাম্বার ওয়ান লেখা টি শার্ট পরে বরুণ। অভিনেতার ফ্যান ক্লাবের তরফ থেকে শেয়ার করা হয়েছে ছবিটি। উত্তর পূর্ব ভারতের বাস্তব সমস্যার প্রেক্ষাপটে এবার আসতে চলেছে আয়ুষ্মান খুরানার ছবি অনেক। বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে ট্রেলার, যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন দর্শকরা। উত্তর পূর্ব ভারতের সমস্যা উত্তেজনাকে কেন্দ্র করে পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার অনেক তৈরি করেছেন পরিচালক অনুভব সিনহা। এর আগে তিনি আয়ুষ্মানকে নিয়ে আর্টিকেল 15 তৈরি করেছিলেন। সেই ছবির মার্কশিটে সিনের সমালোচকরা ভালো নম্বর বসিয়েছিলেন। এবার অনেকের ক্ষেত্রে যে তার অন্যথা হবে না, তার ট্রেলার দেখেই আন্দাজ করছেন সকলে। বলিউডের প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেকআপও প্রতিনিয়ত হয়ে চলেছে। বলিউডের অন্দরে কান পাতলেই শেষ জুটির সিদ্ধার্থ কিয়ারা ব্রেকআপের খবর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। সূত্র থেকে শোনা গিয়েছিল সিদ্ধার্থ কিয়ারা আদবানিও নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন, এর মধ্যে অন্য ছবি ধরা পড়ল তাদের। উত্তেজনা জিয়ে রেখে এবার খুশির খবর শোনালেন সিদ্ধার্থ কিয়ারা। এবার সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন তারা। সম্প্রতি অর্পিতা খান শর্মার ঈদের পার্টিতে একসঙ্গে পোজ দেন সিদ্ধার্থ কিয়ারা। হাতে হাত ধরে ব্রেকআপের চর্চায় ইতি টানলেন তারা। ছবি দেখেই খুশিতে আপ্লুত ফ্যানেরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে ডট কম।